বাংলাদেশ সরকারের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম, টেকসই অর্থায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে সাভার এলাকায় একটি বৈঠকের আয়োজন করে শাহজালাল ইসলামী ব্যাংক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আব্দুল করিম এনডিসি, রিস্টা বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক হেমায়ত হোসেন এবং কৃষি গবেষক ও বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন। এ পর্যায়ে নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন।